যে সকল মুসলমান গুনার কারণে জাহান্নামী হবে, তাদের এই গুনার বিচার জাহান্নাম থেকে হওয়ার পরে ধীরে ধীরে যে যে পরিমাণ গুনাহ নিয়ে ঢুকবে তার সেই পরিমাণ গুনাহ মোচন হওয়ার পরে বেরিয়ে আসবে। দুনিয়ার জেলখানার সিস্টেম, কেউ ছোট অপরাধে অপরাধী 6 মাস জেল, কের 6 বছর জেল, কের 20 বছর জেল, কের যাবজ্জীবন জেল, যার অপরাধ যেমন তার জেলের পরিমাণও সেরকম। আর জেলের মেয়াদ শেষ হয়ে গেলে সে সেভাবে আগে পরে পিছিয়ে পিছিয়ে বেরিয়ে আসে, সেম কোয়ালিটি জাহান্নামের ভিতরেও, যার যেমন অপরাধ সে সেরকম পুড়বে ভুগবে। আর অপরাধ শেষ হয়ে গেলে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বের করে দিবেন, কোন সুবহানাল্লাহ, মুমিনদেরকে আল্লাহ তাআলা অবশেষে জাহান্নামে রাখবেন না, অনেক কৌশল করে অনেকেই বের করে দিবেন। তবে যাদের ঈমান নেই, কাফের, ইহুদ নাসারা, বর্তমান ইহুদ নাসারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, মুরতাদ বেঈমান কাফের মুশরিক যা আছে, এদের ঈমান না থাকার কারণে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, অনাদি অনন্তকাল, 1 সেকেন্ডের জন্য তারা কোনোদিন বের হতে পারবে না। আমরা যারা কোনো মতে টেনে টুনে নামাজ যদি নাও পড়েন, রোজা নাও রাখেন, হজ নাও করেন, জাকাত নাও দেন, পর্দা নাও করেন, অনেক অনেক গুনাহ অপরাধ করেন, তবুও অন্তর থেকে বিশ্বাস রেখে একবার একটু পড়ে ফেলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে আছে, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোন নবীও, লা তুশরিক বিল্লাহ ওয়ালা তুশরিক বিল রাসূল, আল্লাহর সাথে কেউ শরীক করবেন না, নবীর সাথে কেউ শরীক করবেন না। আল্লাহর সাথে যেমন কেউ কে শরীক করলে মুশরিক হয়, মুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে মুশরিক হয়ে যাবে, ওরকম নবীর সাথেও যদি মনে করেন যে হ্যাঁ মুহাম্মদ নবী, তবে গোলাম আহমদ কাদিয়ান হয় একেবারে ফেলাইনি কেউ না, সাথে সাথে আপনি মুশরিক হয়ে গেলেন। এই আকিদাটুক ভিতরে থাকলে আপনার যত গুনাহ থাকুক পুড়িয়ে টুড়ে অবশেষে জান্নাতে যাবেন, কোন সুবহানাল্লাহ। ইসলামের অনেক কিছু করেন কিন্তু বিশ্বাসের মধ্যে ত্রুটি আছে। আবার ঈমান এমনই একটা জিনিস, ঈমান এমনই একটা জিনিস, এ খুব তাড়াতাড়ি আবার নষ্ট হয়ে যায়। অতি সহজেই মানুষ মুমিন থেকে কাফের হয়ে যায়, সব সব কিছু ওকে কমপ্লিট, এত বড় দাড়ি, সুন্নতি বাবরি চুল, মাথায় 5 কলি 6 কলি 10 কলি টুপি, বিশাল পাগড়ি একটা আছে মাথায়, এত বড় জুব্বা একটা গায়, ঘাড়ের উপরে যায় নামাজ, বগলে দস্তার খান, হাতে 500 দানার তসবি, সকাল বিকেল তিলাওয়াত করে জিকির করে, সব কিছু ওকে, কোন তাই বাহ্যিক ভাবে কম দেখা যায় না, ছোট্ট একটা ছিদ্র হয়ে গেছে এক জায়গা, আপনি কাফের, আপনি কাফের, পাক্কা কাফের, কোনোতে আপনার ঈমান রাখতে পারবেন না। সব কিছুর ভিতর দিয়েও যদি আপনি বলেন এত কিছু থাকার মধ্য দিয়ে, আরে অত নাকি লাগবে না, বহুত নাকি কামাই করছে, এই বলার সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন। আপনার বাড়ি সব কিছু আছে নাই শুধু পর্দা, যদি বলা হয় পর্দার কথা তাহলে যদি আপনি জবাব দেন এই জামানায় কি পর্দা চলে, এ বলার সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন। কেন কেন এদিক থেকে, এই যে পোলাপান, এই যে খেলনার এখানে বেলুন আসছে না, দেখছেন না বেলুন, উদাহরণ বুঝতে সহজ হবে, বেলুন, একটা বেলুন হাওয়া দেওয়ার আগে তো চিপা থাকে, শুকনো থাকে, হাওয়া দিয়ে হাওয়া দিলে ফোলে না, প্রত্যেকটা বেলুনের যার যার আলাদা আলাদা ধারণ ক্ষমতা আছে, একটা বেলুনের পূর্ণ ফুল হইতে জন্য যতটুকু হাওয়া লাগবে সবটুকু হাওয়া তারে দিতে হবে, যদি কম থাকে তাহলে মুখের কাছে চিকন থেকে যায়, পুরোটারে ফুল হইতে হলে পুরো হাওয়া দিতে হবে। এবার যতটুক হাওয়া তার ধারণ শক্তিতে আছে অতটুক দেশেন, যদি তার চেয়ে একটু বেশি হয়ে যায় বাস্ট হয়ে যাবে।
কম থাকলে পুরো ভরলো না, কম থাকলো দেখা গেল। এবার যতটুক হাওয়া দরকার ততটুক হাওয়া দিয়ে বেলুনডারে ফুলাইয়া সুন্দর করে মুখ বেঁধে দিয়েছেন সুতো দিয়া, দেখতে বড় সুন্দর লাগতেছে। এই বেলুনটার ভিতরে যতটুক হাওয়া দরকার সব আছে দিছেন, এই হাওয়াটুক সম্পূর্ণ ধরে রাখার জন্য খেয়াল করতে হবে, খুব খেয়াল করতে হবে। এই হাওয়াটুক পুরো ধরে রাখার জন্য বেলুনটার পুরো বডি ভালো থাকতে হবে না, কথা কয় না, পুরো বেডিং ভালো থাকতে হবে না, পুরো বডি ভালো থাকতে হবে। তো পুরো বডি ভালো আছে বিদায় বেলুনের হাওয়া সম্পূর্ণ আছে, বেলুনটার ফোলা ঠিক আছে, তাই তো নাকি বলে। এবার এই বেলুনের সম্পূর্ণ হাওয়া বেরোনোর জন্য পুরো বডি ছিড়া লাগবে না, কাটা দিয়ে এক জায়গায় ছোট্ট করে একটু ছিদ্র করে দিলে বেলুনের হাওয়া থাকবে। এখন পুরো বডিতে যদি বলে এই এক জায়গা যতটুক ছিদ্র হয়েছে অটুক হাওয়া বেরোয় যাবে, বাকি হাওয়া থাকতেই হবে। যত মিছিল দিক আর স্লোগান দিক আর যুক্তি দিক তাতে কি হাওয়া থাকবে? তো এই বেলুনের সম্পূর্ণ হাওয়া ধরে রাখতে সম্পূর্ণ বডি ভালো থাকতে হবে, কিন্তু সম্পূর্ণ হাওয়া বেরোয় যাইতে সারা গা ছিদ্র হওয়া লাগবে না, ছিড়া লাগবে না, যে কোনো এক জায়গা ছিদ্র হলেই হাওয়া শেষ। আখলেস দেইনাকে ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ইমানকে খাটি করো, ইমানকে পাহারাদারি করো, ইমানকে ফ্রেশ করো, ইমানকে দেখভাল করো, কোন জায়গায় যে যেন ছোট্ট একটা ছিদ্র না হয়ে যায়। যদি কেন এই জামানায় পর্দা চলে নাকি, যদি বলেন এই জামানায় কি এত হালাল হারাম বাইসে খেয়ে চলা যায় নাকি, এ জামানায় বেড়াকের থেকে টাকা না আনলে কি পুঁজিবাটি হয় নাকি, ইয়া তো এই বয়সে ছেলে বয়সে দাড়ি রাখলে কেমন দেখা যায়, এ বলার সাথে সাথে আপনার সবকিছু থাকা সত্ত্বে আপনার ইমানের বেলুন ফুটো হয়ে গেছে, ওই জায়গাতে সব বেড়ে গেছে। ইমানটাকে ফ্রেশ রাখেন, ইমান রে পরিচ্ছন্ন রাখেন। এতটুক ন্যূনতম ইমান যদি আপনার মধ্যেই থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর যদি জাহান্নামে পড়েন, অবশেষে আল্লাহ বাসালি একদিন আপনি জান্নাতে যাবেনই যাবেন। এইভাবে আল্লাহ তাআলা জান্নাতে দিতে দিতে সর্বশেষে মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে, উলামায়ে কেরাম জানে, সর্বশেষ যার পরে আর কেউ নাই শেষ লোকটা জান্নাতি হওয়ার জন্য, সর্বশেষ লোকটা এই লোকটা জান্নাত থেকে বের হওয়ার জন্য পদ্ধতি কি, জাহান্নাম থেকে বের হওয়ার জন্য পদ্ধতি লোকটা আল্লাহ আল্লাহ পাক তো এখন হিসেব নিকেশ করে ফেলাইছে, জোর তো এখন নয়ন বের করতে হবে, একটা কৌশল একটা বাহানা করে বের করে লোকটারে জাহান্নামের একেবারে মুখ মুখে নিয়ে আসছে, উকি মারে দেখতেছে যে জান্নাত দেখা যায়, তখন ওখান থেকে বলবে আল্লাহ এতদিন তো জাহান্নামে পড়লাম কবে বের করবে তাও জানি না, আমি জাহান্নাম জান্নাতে যাইতে চাচ্ছি না, আমার তো জান্নাতে যার কিছুই নাই আমি জানি, আমারে শুধু জাহান্নাম থেকে বের করে জাহান্নামের এই পাড়ে এই জায়গায় একটু জায়গা দেওয়া যায়। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, ওরে ফেরেশতাদেরকে বল এই তুই বল তোরে জাহান্নাম থেকে বের করে পাড়ে রাখা হবে, আর কিছু চাবি নাকি কোনোদিন, ওই জীবনও না, খালি বেরোয় পাশে বসতে পারলি আমার হলো। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে ওরে জাহান্নাম থেকে বের করে পাড়ে উঠে বসাই দাও, পাড়ে উঠে বসার পরে কিছুদিন যাওয়ার পরে উকি মারি দেখে যে সাইডে জান্নাত দেখা যাচ্ছে, তো বলবে আল্লাহ বলতি লজ্জাও লাগে না বলেও পারি না, আর কথাও ছিল আর কিছু বলবো না কিন্তু সহ্য তো হচ্ছে না, আল্লাহ আমার এই জান্নাতে দেয়া লাগবে না, শুধু জান্নাতের ওই গেটের বাইরে ওই জায়গাটা একটু রাখবা রাখবো আল্লাহ। আল্লাহ কা তুই কলি যার কোনোদিন কিছু কব না, আল্লাহ ভাবছিলাম তো কব না বলবো না কিন্তু না বলে তো পারতেছি না, আমার একটু ওই গেটে একটু রাখবা আল্লাহ, কায় ফেরেশতারা দে ওর গেটে ওই জায়গা দে, তবে আর কোনোদিন কিছু কইতে পারবি না, মানে আল্লাহ কোনোদিন কিছু চাব না ওই জায়গা কিছুদিন ছাড় পরে, এরপরে বলবে আল্লাহ থাকলাম তো বাইরেই কতদিন, একটু জান্নাতের গেটের মধ্যে গেট পার হয়ে গিরিলির ওই পাশে বসে থাকবো, ওদিক ভিতরে আমি ঢুকবো না কোনো দিন। আল্লাহ কা কয় তাহলে আর কোনোদিন কিছু চাইবি নাকি, কয় না আল্লাহ কোনোদিন কিছু চাইবো না, আল্লাহ কা ফেরেশতারা ওর একটু গেটের ভিতরে ঢুকাই দেয়, গেটের ভিতরে যখন ঢুকছে এখন কয় আল্লাহ এইটা কি জান্নাত নাকি, বলে হ্যাঁ এইটা জান্নাত, তো তুমি জন্য জান্নাতে আনছো আর তোমার সিদ্ধান্ত হলে একবার যারে জান্নাতে দাও তারে কোনোদিন জাহান্নামে ফিরেই দাও না, তো জান্নাতের গেটের মধ্যে যখন ঢুকাইছো তাহলে আর ফিরে তো জাহান্নামে দিবা না, তো এই গেটে বাইরে বসায় রাখবা কেন, আমার একটু ভিতরে ঢুকতে দাও।
আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবেন। এই লোকটারে যে জান্নাতের বাউন্ডারির মধ্যে সবচাইতে পরে দিলেন জান্নাতের ভিতরে, এরে কতটুক জায়গা দেবে জানেন? পাঁচ বিঘে, দুই একর, এই দুনিয়ার মতো দশ দুনিয়ার সমান জায়গা তারে দেবে। এরপরে ঢুকে দেওয়ার পরে লজ্জা লজ্জা বোধ করতেছে, কারণ এত মারপিট খাইয়ে যে লোক বেরোয়েছে সে লোক কি এত বুক খুলে কিছু কইতে পারেনি, এখন কইতেছে আল্লাহ আসলাম তো, তাই এর মধ্যে আমার কি দেখিয়ে আমার আমার জন্য কি বরাদ্দ আছে? আল্লাহ পাক বলবেন এখানে ঢোকার পরে তোমার স্বাধীনতা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, মুখে যা বলবা তাও পাবা, মনে যা কল্পনা করবা তাও তোমারে দেয়া হবে। কন্যা সুবহানাল্লাহ, এখন তুমি জান্নাতি মেহমান, তোমার সব কবির আল্লাহ মা তাকাদ্দামা মিন জামবি আগের সব সাফ হয়ে গেছে, এখন তুমি জান্নাতের অন্য জাতির বাসিন্দাদের মতো একই রকম শক্তিশালী, এই দুনিয়ার মতো দশ দুনিয়ার সমান জায়গা দেবে। তাহলে বড় বড় জান্নাতি সার নবী রসুলরা কত জায়গা পাইছে, হে সাহাবাই কিরাম কত জায়গা পাইছে, তাবেইনরা কত বড় বড় বেস্তে পাইছে, তাবে তাবেইনরা আবু হানিফা শাফি আহমদ মালিক বুখারি মুসলিম তিরমিজি আব্দুল কাদের জিলানি মঈনুদ্দিন চিশতি নিজামুদ্দিন আউলিয়া কুতুবুদ্দিন বখতিয়ার কাক কি, এই বড় বড় বুজুর্গানে দিন কত পাইছে, আল্লাহ ওয়ালারা কত পাইছে, সবচেয়ে শেষে যদি যায় সে যদি ওই রকম একটা পায় তাহলে বড়রা কত পাইছে, এনকে এত জায়গায় যে কি করব জান্নাতের মধ্যে, জান্নাতের মধ্যে কি ইরিদান লাগাবেন? কথা কয় না, আম বাগান ফল ভুরুটির বাগান আছে, ওর মধ্যে পাট ক্ষেত আছে, মাছের ঘের আছে, তুই এত জায়গায় যে কি করবো? জায়গায় যে কিছু করবা না, জান্নাতের জায়গা ফাঁকা, জান্নাতের জায়গা এভাবে ফাঁকা আছে, ওই জান্নাতের জায়গায় দুনিয়ায় বসে গাছ লাগাবা, জায়গার বেশির ভিতরে অন্য কোনো ফায়দা না, প্রাচুর্যের মধ্যে একটা মজা আলাদা। আমাদের বাংলাদেশে বড় লোকরা যারা আছে ইন্ডাস্ট্রিজ এর মালিক, আমি জানি আমাদের ওই পাশে আছে আকিস সাহেব, আকিস সাহেবের ৪২টা ইন্ডাস্ট্রিজ শুনেছি, যেটা তো ৪২টা ইন্ডাস্ট্রিজে যে পরিমাণ টাকা, এই যে আপনাদের মানিকগঞ্জে ওখানে যেটা আছে এই যে মানে জর্দা সিগারেটের যে কারখানা, আমি শুনেছি ওর ইমাম ছিল মৌলানা শফিক সাহেব, উনি বললেন জাপানিকে কাছে নাকি ৩০ বছরের জন্য লিজ দেছে ১২,৫০০ কোটি টাকা। সে আকিস সাহেব তো মারা গেছে, আমি ছেলেপেলেরা নাড়াচাড়া করতেছে, এইভাবে ৪২টা ইন্ডাস্ট্রিজ এবং এত জায়গা জমিকে আকিস সাহেবের খাইতে পড়তে লাগে, তারপরও বাড়াতি তালে আছে, প্রাচুর্যের একটা মজা আলাদা, আমার অনেক আছে, আমার অনেক আছে, এই বলে একটা আনন্দ আলাদা। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বিশাল বিশাল জায়গা দেবে, এই প্রাচুর্যের স্বাদ গ্রহণ করবে, জান্নাতের মধ্যে বৈশা আপনি জান্নাতের ভিতরে বিল্ডিং বানাবে, দুনিয়ার মধ্যে বৈশা যদি পড়েন একবার সুরা ফাতেহা, একবার সুরা ফাতেহা পড়েন বিসমিল্লাহ সহ, জান্নাতের মধ্যে আপনার নামে ৮তলা বিশিষ্ট একটা দালান হয়ে যাবে। সুবহানাল্লাহ পর্যন্ত শেষ না, একটু পড়বেন, একবার পড়ে ফেলি, বিসমিল্লাহির রহমানির রহিম, এক একটা আয়াত পড়বেন আর ছেড়ে দেবেন। হাফেজ সাহেব যারা আছেন নামাজের মধ্যে হোক, ইমাম সাহেব যারা আছেন নামাজের মধ্যে হোক, ফরজ নামাজে হোক সুন্নত নামাজে হোক, আপনারা আমরা সবাই সুরা ফাতিহা পড়ার সিস্টেমটা এভাবে প্রত্যেকটা আয়াত পড়ে পড়ে ছেড়ে দেবেন। কেন? প্রত্যেকটা আয়াত পড়ার পরে আল্লাহ পাক একটা জবাব দেয়, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর, যেহেতু রব্বুল আলামিন সারা জগতের প্রতিপালককে, আমাকে পালে আব্বাকে পালছে, আমার পূর্বপুরুষকে লালন পালন করেছে, আমার বাল বাচ্চা সবকে লালন পালন করে, সারা জাহানের পালন কর্তা, পাখিটাকেও আল্লাহ খাওয়ায়, কুত্তাটারেও আল্লাহ খাওয়ায়, শুকরটাকেও আল্লাহ খাওয়ায়, বাঘভাল্লুকে আল্লাহ খাওয়ায়, সবকিছুকে যার যেমন রুচি আর চাহিদা তাকে তেমন সবকিছুতে লালন পালন করে, এই যোগ্যতা একমাত্র কার? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জবাব দেয়, হামিদানি আব্দি, ও বড় চমৎকার, আমার বান্দা আমার প্রশংসা করেছে, দুনিয়ায় সবাই রে প্রশংসা করলে সকলেই খুশি হয়, আমাদের বক্তাদের নামে দেখেন চার লাইন পাঁচ লাইন পর্যন্ত খালি আমাদের প্রশংসা কইতে থাকে, আল্লামাতুর দাহার কুমকুমাতুর নাহার, কালা গাছের থল, হাওড়ার ব্রিজ, তাল গাছের গোড়া, বাঁশঝাড়ের মুড়া, রহিসু শায়াতিন, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ধামড়া বলে, আর খালি বলে প্রশংসায় সবাই লাভ হয়, সবাই খুশি হয়, প্রশংসায় সবাই খুশি হয়,
আল্লাহ পাক সবচাইতে বেশি খুশি হয় প্রশংসায়। বান্দা কি ভাষাতে প্রশংসা করে না করে, এই জন্য আল্লাহ পাক নিজেই প্রশংসা শিখাইয়া দেয়। বান্দা তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এ কথা বললে আল্লাহ বড় খুশি হইয়া সঙ্গে সঙ্গে জবাব দেয় হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। দুই নম্বর আয়াত বলবেন আর রহমানির রহিম, দয়াবান মেহরবান কে? আমার আল্লাহ দয়াবান মেহরবান পরম দয়ালু দাতা। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ খুশি আবার কয় আতনা আলাইয়া আব্দি, ও চমৎকার আমার বান্দা আমার উপযুক্ত প্রশংসা করেছে। আবার আল্লাহ কথা বলে জবাব দেয় বলবেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। এ মুসলমান জবাব দেন বিচার দিনের মালিক কি? আমেরিকার প্রেসিডেন্ট, জাপানের প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, আমাদের বাংলাদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি কি কিয়ামতে বিচারপতি হবে? বিচারপতি কে? সব বিচারপতি সেদিন আসামি হয়ে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াবে। আল্লাহ পাক মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। এই কথা বলার সাথে সাথে আল্লাহ বড় খুশি হয়ে জবাব দেয় সাদাকা আব্দি, ও বান্দা তুই সত্য কথা বলেছিস, সত্যই বিচার দিনের মালিক আমি আল্লাহ। এরপরে বলবেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই ইবাদত করি। ইবাদত কার? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ করি আল্লাহর জন্য, যাকাত দেই আল্লাহর জন্য, তিলাওয়াত করি আল্লাহর জন্য, মসজিদ করি আল্লাহর জন্য, মাদ্রাসা করি আল্লাহর জন্য, ফরজ আদায় করি আল্লাহর, ওয়াজিব করি আল্লাহর জন্য, সুন্নত করি আল্লাহর জন্য, তাহাজ্জুদ ইস্তিকামা বিনসাস পড়ি আল্লাহর জন্য, তবলিগি যাই আল্লাহর জন্য, পীরের দরবারে যাই আল্লাহর জন্য, মাহফিল শুনতে আসি আল্লাহর জন্য, দাড়ি রাখি আল্লাহর জন্য, টুপি পরছি আল্লাহর জন্য, পাগড়ি পরি আল্লাহর জন্য, জুব্ব পরি আল্লাহর জন্য, দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, দান করি আল্লাহর জন্য, খয়রাত করি আল্লাহর জন্য, কুরবানি করি আল্লাহর জন্য, কত কর? কোন একটা মানুষের প্রশংসার জন্য যদি করেন তাহলে এক পয়সার উনি কি পাবেন না? আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বি ইবাদতি রব্বিহি আহাদা, হে বান্দা ইবাদতের মধ্যে আমি আল্লাহর সাথে কেউরে শরীক করবি না, ইবাদতটা করবি নিছক আমারই জন্য, এর মধ্যে কেউরে শরীক করলে আমি বড় কষ্ট পাই। আমায় ইউশরিক বিল্লাহি ফাকাত হাবিতাত আমালুহু, যে ব্যক্তি ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউরে শরীক করে ওর সব আমল বরবাদ হইয়া যায়। একটু বুঝাই দিতে হবে, আপনাদের লক্ষ্য করতে হবে, বন্ধুরে সারা জীবন নামাজ পড়ে শূন্য হাতে উঠবেন, 10 বার হজ করে খালি হাতে উঠবেন, কোটি কোটি টাকা যাকাত দিয়ে জিরো হাতে উঠবেন, আল্লাহু আকবার 20 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিয়ে গরুর একটা লোমও আপনি পাবেন না, তাহলে কি কারণে পাবেন না? এই ইবাদতের মধ্যে শিরিক থাকার কারণে পাবেন না। মাহফিলে সিজন চলে আরো 4 মাস চলবে ইনশাআল্লাহ, আমার রোজার আগের দিন পর্যন্ত ডায়রি ফিল আপ, এর ভিতরে বহু প্যাসপে আরো দুই একটা পেঁচে গেছে, এইরকম স্টেজে একটা চেয়ার থাকে খালি আমার পাশে, আজকে দাও তো খালি রয়েছে, তো কেউ বসে টসে নেই, চেয়ার খালি, ওকে এই জায়গায় কেউ বসে না, বসেন একজন হুজুর একজন বসেন, না 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 ওটা সভাপতির চেয়ার, তা সভাপতি কো ডাক দেন, কয় না উনি একটু অভিমান করছে রাগ করছে আসবে না, কেন আসবে না? কা উনি এই বছর হজ করে আসছে, পোস্টারে ওনার নাম দিছি কিন্তু আল হাজ লেখা হয়নি, আল হাজ লেখা হয়নি, আল হাজ লেখা হয়নি বলে উনি পোস্টারে এমন দেখায় ছেড়ে দেবো, মাহফিল করাই দেবো, সামনে মাদ্রাসার উৎখাত করে দেবো, আমি 8 লাখ টাকা দিয়ে হজ করছি, তোর ওই পোস্টারে আল হাজ শব্দ লিখতে কয় টাকা লাগতো আমি দিতাম না, তুমি হজ করছো আল্লাহর জন্য নয় আলহাজ লেখানোর জন্য, 10 লাখ 20 লাখ টাকা 50 লাখ টাকা দিয়ে 1000-1200 যদি হজ করো তোমার হজের বিনিময় কিছুই পাবা না, এটা আল্লাহর জন্য করে নাই, করেছো তুমি মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোভে। ওয়ালা ইউশরিক বিইবাদতি রব্বিহি আহাদা,
কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে শিরিক করবি না 50 লাখ টাকা দিয়ে মসজিদ করে দে বাপের নামে নিজের নামে নেম প্লেট লাগাইতে চাও এটাও শিরিক বলে ইবাদত আল্লাহর সাথে শিরিক মসজিদ করবা আল্লাহর জন্য আল্লাহ আল্লাহর নবী বলেন মান বানা লিল্লাহি মসজিদা যে ব্যক্তি আল্লাহরই জন্য উলামায়ে কেরাম বলেন লিল্লা মানে কি লিল্লা মানে আল্লাহর জন্য লাম হরফে জাল্লিল্লা লিল্লা মানে আল্লাহর জন্য আল্লাহরই জন্য মসজিদ করে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে বড় একটা বালাখানা বানাইয়া দেয় মসজিদ বানাইয়া যদি নিজের নাম লাগায় দাও নেম প্লেটে এই মসজিদ আল্লাহর জন্য করো নাই মসজিদ করছো তোমার জন্য বন্ধুরে যে কোনো ইবাদত করবা ওইটার পিছনে খেয়াল রাখতে হবে যেন ওই নিয়তের মধ্যে গড়বড় না লাগিয়া যায় তবলিগে তিন সিল্লা দিয়েছে বছরে নিসাবি সিল্লা দেয় মাসে তিন দিন লাগায় সপ্তাহে এক রাত সব গুজারি করে মারকাজে মহল্লায় পাঁচ কাম করে সুন্দর সব তবলিগের কাম করে সাত দোকানে বসে বসে গল্প দেয় মিয়া তবলিগ করো আমি বেটা জীবনেও কোনদিন নিসাবি সিল্লা মিস করি না মাসে তিন দিন কামাই নাই আমার কামাই দাও না মিস করো না এটা তোমার লাভ এই জায়গা বসে গল্প মারো কেন আমির সব সাজার জন্য তাই না আমির কল্যাণের জন্য তোর তবলিগে এক পয়সার কি ভাবি না